উচ্চতা মাপার সময় যদি আপনি উপরের দিকে তাকান তাহলে কিন্তু আপনার উচ্চতা বাড়বে না বরং কমবে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে কিন্তু আপনার উচ্চতা একটু বাড়বে কারণ স্কেলের মাপ মাথার পেছন বরাবর নেওয়া হয় আসসালামু আলাইকুম মোনাইম আইটি টেক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম পুলিশ নিয়োগ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি ইতিমধ্যে দিয়েছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি জানাবো নিয়োগ মাঠে যে ভুলগুলো করলে আপনি বাদ পড়তে পারেন এবং যে ভুলগুলো না করলে আপনি নিয়োগ মাঠে সহজেই উঠে যেতে পারবেন এবং লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট হবেন তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আর কথা না বেরিয়ে চলুন চলে যায় মেন ভিডিওতে মাঠ পরীক্ষা দিন প্রথম যে ভুলটি আপনি করতে পারেন সেটা হলো ফিজিক্যাল অ্যান্ডোরস টেস্টের অ্যাডমিট কার্ড দুই কপি না নিয়ে যাওয়া ভিডিওর স্ক্রিনে যে অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হলো ফিজিক্যাল অ্যান্ডোরেস টেস্টের অ্যাডমিট কার্ড বন্ধুরা এই অ্যাডমিট কার্ড দুই কপি নিয়ে যাওয়ার কারণ হল আপনার মাঠ পরীক্ষার প্রথম দিন এই অ্যাডমিট কার্ডের এক কপি কর্তৃপক্ষ রেখে দিবে এবং বাকি এক কপি আপনাকে দিয়ে দিবে। বন্ধুরা এখানে প্রথম দিন দেখুন এখানে যোগ্য লেখা রয়েছে অর্থাৎ প্রথম দিন যোগ্য ঘোষণা করে আপনাকে এক কপি দিয়ে দেওয়া হবে এবং অপর কপি রেখে দেওয়া হবে বন্ধুরা কোনো কারণে যদি অ্যাডমিট কার্ডের দুই কপি না নিয়ে যেতে পারেন তাহলে আপনি তাৎক্ষণিক ফটোকপি করে এটা নিয়ে যাবেন মাঠ পরীক্ষার দিন উচ্চতা মাপার সময় অনেকে আরও একটি কমন ভুল করে থাকে সেটা হলো যাদের উচ্চতা একটু কম তারা তাদের উচ্চতা বাড়ানোর জন্য বারবার উপরের দিকে তাকাতে থাকে অর্থাৎ উচ্চতা মাপার সময় যদি আপনি উপরের দিকে তাকান তাহলে কিন্তু আপনার উচ্চতা বাড়বে না বরং কমবে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে কিন্তু আপনার উচ্চতা একটু বাড়বে কারণ স্কেলের মাপ মাথার পেছন বরাবর নেওয়া হয় মাঠ পরীক্ষার প্রথম দিন যখন মাঠে ওজন এবং উচ্চতা মাপা হয় তার আগে আরও একটি কমন ভুল অনেকেই করে থাকে আর সেটা হলো যাদের ওজন একটু কম তারা বেশি করে পানি খেয়ে তারপর মাঠে যায় বন্ধুরা এতে অনেকেই দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে যখন দৌড় প্রতিযোগিতা হয় সেই দৌড় প্রতিযোগিতায় অনেকেই পিছিয়ে পড়ে তাই মাঠ পরীক্ষার দিন অবশ্যই বেশি পানি খাওয়া থেকে বিরত থাকুন কারণ আপনি নিজেই জানেন না উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে বন্ধুরা এ বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া প্রয়োজন মাঠ পরীক্ষায় আরও একটি ভুল সবাই করে থাকে আর সেটা হল যেদিন ম্যারাথন দূর হয় অর্থাৎ ষোলোশো মিটার দূর যেদিন হয় সেদিন এই দৌড় প্রতিযোগিতা যখন শুরু হয় তখন অনেকেই রয়েছে যারা আগে যাওয়ার জন্য অনেক স্পিডে দৌড়ায় অর্থাৎ অনেক ফাস্ট দৌড়ায় যার কারণে তারা প্রথমে হাঁপিয়ে যায় এবং দুই থেকে চারশো মিটার দৌড়ানোর পরেই তারা স্লো হয়ে যায় তবে যারা প্রথম থেকেই সমান্তালে দৌড়ায় অর্থাৎ একটা নির্দিষ্ট গতি মেনটেন করে দৌড়ায় তারা কিন্তু সহজে হাঁপিয়ে যায় না এবং ষোলোশো মিটার দূর তারা একই গতিতে কমপ্লিট করতে পারে তাই আমার ব্যক্তিগত সাজেশন হবে আপনারা অবশ্যই একই গতিতে দৌড়ানোর চেষ্টা করবেন তাহলেই দেখবেন একটি নির্দিষ্ট সময়ে আপনি সহজেই ষোলোশো মিটার অতিক্রম করতে পারবেন অনেক কষ্ট করে সবগুলো ধাপ পার হওয়ার পরেও মাঠ পরীক্ষার সর্বশেষ দিন আরও একটি ভুল অনেকেই করে থাকেন আর সেই ভুলটা হলো প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট না নিয়ে যাওয়া বন্ধুরা সবগুলো প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট এবং সার্টিফিকেট ছবি সবগুলো কাগজপত্র যদি আপনি ওই দিন না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে বাতিল করে দেওয়া হবে তাই মাঠ পরীক্ষার তৃতীয় দিন অর্থাৎ সর্বশেষ দিন সকালে অবশ্যই সবগুলো কাগজপত্র নিয়েছেন কি সেটা খুব ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা এই ভুলগুলোর কারণে অনেকেই মাঠ পরীক্ষায় বাদ হয়ে যায় কাজে এই ভুলগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই